আপনারা দেখছিলেন টিভি অনলাইন 360। আমার এই করুণ অবস্থা কিন্তু এই নদীর কারণে, শয়তান খালি নামক এই নদী, এখানে এই নদীটির উপরে চলবে, তার কারণে ভেঙে ফেলা হয়েছে পুরনো ব্রিজটি। বিকল্প রাস্তা তৈরি না করার কারণে এই জন ভোগান্তিতে পড়েছে এই বৃহত্তর আসলামপুর ইউনিয়নের খোদেজাবাগ 6 নং ওয়ার্ডের স্থানীয় জনতারা। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় বয় বৃদ্ধ সব শ্রেণীর মানুষই এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। আমাদের এই ভিডিওটি করার ইচ্ছা ছিল না, তবুও জনগণের এই ভোগান্তি দেখে থেমে থাকতে পারিনি, যার কারণে জনতার রোষানলে পরে এই ভিডিওটি কিন্তু আমি এখন করছি। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আপনারা ওইদিকে যদি একটু দাঁড়েন ক্যামেরাটা, তাহলে অবশ্যই দেখবেন যে তারা কষ্ট করে এই পুরোপুরি বৃষ্টি রয়েছে সেটি পারাপারের ব্যবস্থা না থাকায় আমরা আশা করব কর্তৃপক্ষ যথাযথ ভূমিকা নিয়ে এই জলদূত দূর করার একটি বিহিত ব্যবস্থা গ্রহণ করবেন, সেই প্রত্যাশাই করছি আজকের এই ভিডিও থেকে। দর্শক, দেখা হবে, কথা হবে অন্য কোনো নতুন ভোগান্তি নিয়ে, ততক্ষণ আমাদের সাথে থাকবে।